আরে এই এই যে বিশু বিশু, আমরা তোমার কাছে যাব বলে ঠিক করেছিলাম, ভালোই হলো এখানেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কেন মেশো মশাই, হঠাৎ আমার কাছে কেন? আরে তুমি তো এই বাড়ি মেরামতির দায়িত্ব নিয়েছো বলে শুনলাম। হ্যাঁ, আসলে কাকাবাবু ঠিক করেছেন সামনের মাস থেকে এই বাড়িতে ভাড়াটে বসাবেন, তাই ওই সবকিছু ঠিকঠাক করে। কিন্তু কিছুই তো ঠিকঠাক হচ্ছে না বাবু, উপেন বাবুরা চলে যাবার পর থেকে এ বাড়ি তো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। মাঝে দু তিনবার ভাড়াতে এসেছিল কিন্তু কেউই তো বেশি দিন থাকেনি। তা বলে ও বাড়ি নিয়ে কোনো কালে কারো কোনো সমস্যা হয়নি? সাপ খোপের ভয়ে কেউ ওদিকে ঘেঁষতো না বটে, তবে ভূতের ভয় না 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 না, আমি তো কসমিন কালেও শুনিনি। কিন্তু এখন যা শুরু হয়েছে তাতে তো আতঙ্কে এই এলাকা ছেড়েই চলে যেতে হবে দেখছি। না না বিশু, এ আর সহ্য করা যাচ্ছে না, তুমি তোমার কাকা বাবুর সঙ্গে কথা বলে এ বাড়ি ভেঙে ফেলার ব্যবস্থা করো। এলাকায় এরকম একটা ভূতের বাড়ি কিছুতেই থাকতে দেওয়া যায় না। ভূতের বাড়ি? হ্যাঁ, আমার লেবাররাও এরকমই কিছু একটা বলছিল বটে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি আজই বটবেল কাকা বাবুর সঙ্গে কথা বলছি। হে ঠাকুর, এবার যেন ছক্কা পড়ে, এবার যেন ছক্কা পড়ে, ছক্কা 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 যা। বাচ্চু, তুই ঘরেই বসে থাক, এবার দেখে নে আমি তোর ওই পাকা গুটিটা পচাত করে খেয়ে নেব। পাঁচ 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 পর পাঁচ পর চোট্টামি করেছিস তুই, রোজ এরকম করিস তুই। বাটুলদা, ও বাটুলদা, দেখো না বিচ্ছুটা রোজ রোজ চোট্টামি করে আমায় হারিয়ে দেয়, তুমি কিছু বলবে না ওকে? আমি তো দুজনকেই বলবো, সাত সকালে উঠে লুডু নিয়ে বসেছিস, তোদের পড়াশুনো নেই? আজ তো রোববার বাটুল্লা, স্কুলে ছুটি, তাই একটু হাত পাকিয়ে নিচ্ছি আর কি। স্কুলে ছুটি পড়ে গেছে তো কি হয়েছে, স্কুল খুললেই তো পরীক্ষা। পরীক্ষার তো ঢের দেরি বাটুল্লা, আমার সব বন্ধুরা নানান জায়গায় বেড়াতে চলে গেছে, আমরাই শুধু। বাটুলদা, ও বাটুলদা, আমাদের কোথাও বেড়াতে নিয়ে চলো না। না না, স্কুল খুললেই পরীক্ষা, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তারপর বেড়ানোর কথা বলবি। কাছে পিঠে কোথাও নিয়ে চলো দু একদিনের জন্য। বায়না করিস না বাচ্চু, যা দেখতো এখন আবার কে এলো? একি স্যার, আপনি? হ্যাঁ, বাটুলের সঙ্গে একটু দেখা করতে এলাম, বিশেষ প্রয়োজন। ও কি ঘরে আছে? হ্যাঁ স্যার, বাটুলদা তো ঘরেই আছে। বাটুলদা, স্যার এসেছেন, আপনি আসুন স্যার। বলুন বটবেল স্যার, সকাল বেলায় আমার কাছে কি মনে করে? স্যার মনে হয় রোববার দুপুর বেলা মাংস ভাত খাবার নিমন্ত্রণ করতে এসেছেন বাটুল্লা। বিচ্ছু, তুই চুপ করবি? আপনি বলুন স্যার। এক উদ্ভট ঝামেলায় পড়ে তোমার কাছে ছুটে আসতে হলো বাটুল। সবাই তো তাই আসে স্যার। বিচ্ছু, সরি বাটুল্লা, স্যার আপনি বলুন বলুন। তুমি তো জানো বাটুল, আমার পূর্বপুরুষেরা থাকতেন হুগলির চন্দননগরে, সেখানে একটি বহু পুরনো বাড়িও আছে আমাদের। সে বাড়ির কথা তো আপনার মুখে আগেও কয়েকবার শুনেছি, সেই বাড়ির সঙ্গে তো অনেক ইতিহাস জড়িয়ে আছে, তা এখন কে থাকে সেই বাড়িতে? কেউ না বাটুল, কেউ থাকে না। আমার বাবা ও বাড়ি থেকে চলে আসার পর আমার কাকারা থাকতেন ওখানে, তারাও প্রায় ৪০ বছর হলো ওখান থেকে চলে এসেছেন। তার মানে ৪০ বছর ওই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে? হ্যাঁ বাটুল, প্রায় সেরকমই বলা যায়। মাঝে দু তিনজন ভাড়াতে এসেছিল কিন্তু তারাও বেশি দিন থাকেনি। বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু সমস্যাটা কি? আমার পৈতৃক বাড়িটাকে তুমি বাঁচাও বাটুল, ওটাকে রক্ষা করো। বটবেল স্যার, আপনি শান্ত হন, আগে আমাকে খুলে বলুন সবটা। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় ওখানে ঝোপ ঝাড় জঙ্গল গজিয়ে সেখানে সাপেদের আস্তানা তৈরি হয়েছিল, তাই আমি আর কাকা মিলে ঠিক করি ও বাড়ি মেরামতি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটা ভাড়া দিয়ে দেব। সেই মতো আমার বন্ধুর ছেলে বিশুকে বাড়ি মেরামতির দায়িত্ব দিই, ও চন্দননগরের স্থানীয় ছেলে। কিন্তু বিশু ও বাড়ি পরিষ্কারের কাজ শুরু করতেই তুমি
বলো বাটুল, যে বাড়ির সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে, কত ইতিহাস জড়িয়ে আছে, এরকম হঠাৎ ভূতের উপদ্রবে সে বাড়ি ভেঙে ফেলতে হবে? তুমি কিছু একটা করো বাটুল, আমার আমার পৈতৃক ভিটেকে বাঁচাও। আপনি চিন্তা করবেন না, আমি ওই বাড়ির কিচ্ছু হতে দেব না। আপনি কালই আমাদের ওখানে নিয়ে চলুন। তুমি আমাকে নিশ্চিন্ত করলে বাঁটুল, আমরা তবে কাল সকাল সকালই রওনা দেব। এখন আমি যাই বাঁটুল। হ্যাঁ আসুন। বাটুলদা, ও বাটুলদা, তাহলে কালকেই আমরা চন্দননগরে যাচ্ছি বলো? তোরা নয়, আমি যাচ্ছি। কিন্তু তুমি যে সকালে স্যারকে বললে কালকেই আমাদের নিয়ে চলুন। সেটা ঠিক তোর কানে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব কাল। চন্দননগরে যাওয়া মানে এক সোনালী ইতিহাসের সাক্ষী হতে পারা। বাটুলদা, শহরটার নাম চন্দননগর কেন হলো গো? তাও জানিস না বাচ্চু? দস্যু চন্দন সিং এর আস্তানা ছিল বলে ওই জায়গার নাম হয় চন্দননগর। এইসব ভুল ভাল তথ্য তুই কোথায় পেলি বিচ্ছু? না না, ওই বলছিলাম আর কি। দস্যু চন্দন সিং ওকে স্বপ্নে এসে বলে গেছে বাটুলদা। জেনে রাখ বিচ্ছু, এই শহরটার নামকরণ হয়েছিল সম্ভবত এখানকার চন্দন গাছ থেকে। আবার কারো কারো মতে নগরের অধিষ্ঠাত্রী দেবী বোরাই চণ্ডী বা মঙ্গল চণ্ডীর নাম অনুসারে। ফরাসি উপনিবেশ হওয়ায় এর আর এক ঐতিহাসিক নাম ছিল ফরাস ডাঙ্গা। যা, এখন আর কথা নয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পর, কাল সকাল সকাল রওনা দিতে হবে। গুড নাইট বাটুলদা। গুড নাইট বাটুলদা। চন্দননগর, চারিদিকে চন্দনের গন্ধে কেমন মমা করছে দেখো বাটুলদা। এত যানবাহনের ধোঁয়ায় তুই চন্দনের গন্ধ খুঁজে পেলি বিচ্ছু? চলুন বটমবেল স্যার, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আমি ইতিহাস বইতে পড়েছি বাটুলদা, এই শহরটায় ফরাসি উপনিবেশ ছিল 1947 সালের পরেও। ঠিকই পড়েছিস বাচ্চু। 1949 সালে এক গণভোটের মাধ্যমে চন্দননগর ভারতের অংশে পরিণত হয়। তার আগে পর্যন্ত কিন্তু এই চন্দননগর ফরাসিদের শাসনাধীন ছিল। তার মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে চন্দননগরের কোনো ভূমিকাই ছিল না? একেবারেই তা নয় বিচ্ছু, বরং স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের এক নিরাপদ আশ্রয়স্থল ছিল এই চন্দননগর। ফরাসি উপনিবেশ, তাই ব্রিটিশ পুলিশকে ফরাসিদের অনুমতি নিয়ে এখানে ঢুকতে হতো। সেই সুযোগে বিপ্লবীরা পালাতে পারতেন। বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম এই শহরেই। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত হয়ে অরবিন্দ ঘোষ এখানে আশ্রয় নেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কর্মীরাও আশ্রয় নিয়েছিলেন এখানেই। বিপ্লবী রাসবিহারী বসু, ঋষি অরবিন্দ ঘোষ, গণেশ ঘোষ, শ্রীশচন্দ্র ঘোষ, মতিলাল রায়ের স্মৃতিধন্য চন্দননগর ছিল অগ্নিযুগের বিপ্লবীদের আখড়া। 1911 সালে মতিলাল রায়ের প্রবর্তক সংঘর ভেতর প্রথম পরীক্ষা করা হয়েছিল রাসবিহারী বসুর বোমাটি, যা পরে নিক্ষেপ করা হয় বড়লাট হার্ডিন্স সাহেবের উপর। ও, আমার গায়ে কাঁটা দিচ্ছে বাটুলদা। আচ্ছা বাটুলদা, এই রাসবিহারী বসু কি সেই রাসবিহারী বসু যিনি আমাদের সুভাষচন্দ্র বসুকে নেতাজি বানিয়ে দিয়েছিলেন? ঠিক বলেছিস বিচ্ছু, দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিন্সের উপর বোমা হামলায় নেতৃত্ব দানের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে 1915 সালে জাপানে পালিয়ে যান। পরে তিনি ভারতের বাইরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তথা আজাদ হিন্দ ফৌজকে সংগঠিত করেন। পরবর্তীকালে এই বাহিনীরই নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই দেখো বাটুল, কথা বলতে বলতে আমরা সেই বাড়ির কাছে পৌঁছে গেছি। ওই হলো সেই বাড়ি। চলুন ভেতর।
ওড়িশার তাঁত শিল্পের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই ব্যবসার টানেই আমাদের পূর্বপুরুষরা এই ফরাসডাঙ্গায় বাসা বাঁধেন। পরবর্তীকালে বস্ত্রশিল্প ছাড়াও কাঠ, রেশম ও মশলা রপ্তানির ব্যবসায় বেশ সমৃদ্ধি লাভ করেন তাঁরা। সেই সময়ই এই বাড়ি তৈরি করা হয়। এ বাড়ির বয়স 150 বছরেরও বেশি হবে। বটবল স্যার, আপনারা তিনজন বাড়ির বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ান, আমাকে জানতেই হবে এই বন্ধ ঘরের রহস্য। সাবধানে বাটুলদা। চিন্তা করিস না বিচ্ছু, তোরা বাইরে যা তাড়াতাড়ি। আমাকে দেখতেই হবে কি আছে ঘরের ভেতর। আরে, এমন একটা পরিত্যক্ত ঘরে ওটা কেশের বাক্স পড়ে আছে। দেখি কি আছে ওই বাক্সটায়, আমাকে জানতেই হবে। ও, এই তাহলে ওই বন্ধ ঘরের রহস্য বাটুলবাবু। আপনি আসাতেই শেষমেশ এই রহস্যের সমাধান হলো। না বিশুবাবু, আমার মন বলছে এই রহস্যের সমাধান আমরা এখনো সবটা করে উঠতে পারিনি। কারণ আমরা তো এখনো জানি না ওই বাক্সের ভিতরে কি আছে, তাই না বাটুলদা? ঠিক বলেছিস বাচ্চু। বাক্সটা ভেঙে ফেললেই তো সে রহস্যের সমাধান হয়ে যায় বাটুল। আপনার কি মনে হয় সেই চেষ্টা আমি করিনি দারোগাবু? তবে এটা কোনো যেমন তেমন বাক্স নয়, এর বয়স 100 বছরেরও বেশি। এত পুরনো জিনিস ভেঙে নষ্ট করা মানে ইতিহাসকে ধ্বংস করা। এর চাবি আমাকে খুঁজে পেতেই হবে। বটবেল স্যার, আপনি এই বাক্স সম্পর্কে কিছু বলতে পারবেন? না বাটুল, আমাদের পরিবারের এমন কোনো বাক্স কখনো ছিল বলে তো আমি শুনিনি। আপনার কাকা কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? আমাকে একবার নিয়ে চলুন তো তার কাছে। সে আমি তোমাকে কালই নিয়ে যাব, কিন্তু ওনার যা বয়স তাতে ওনার কি আর কিছু মনে পড়বে? এই বাক্স আপনাদের পরিবারের নয়, তাহলে ওই বাড়িতে এই বাক্স এলো কোথা থেকে? আর এমন কে আছে যে আমাদের ক্ষতি করতে চায়নি, শুধু বাক্সটা রক্ষা করতে চেয়েছিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কাকা, আপনি তো সবই শুনলেন। বাটুল বাবু আপনার সাথে ওই বাক্সের ব্যাপারে কথা বলতে চান। না 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 বাটুল, এমন কোন বাক্সের কথা আমি কখনো শুনিনি। আচ্ছা, আপনি বলতে পারবেন ওই ঘরটাতে কে থাকতো? আমি জ্ঞান হওয়া থেকে ওই ঘর বন্ধই দেখেছি। বাবার কাছে শুনেছি আমার জন্মের আগে ওই ঘরে একজন মহিলা থাকতেন, ওনার নাম সম্ভবত ছিল বিমলা। কে সেই বিমলা, তার পরিচয় কি? সে আমি জানি না বাটুল, তবে আমার যখন 1 বছর বয়স তখন একবার বাড়িতে ডাকাত পড়েছিল। তাদেরকে বাধা দিতে গিয়ে শুনেছি ওই মহিলা প্রাণ দেন। ওই ঘরটিতে
তারই জিনিসপত্র রাখা ছিল। যদি কখনো কেউ খোঁজ করে। এসেছিল কেউ? না না বাটুল, সে মারা যাবার পর আর কেউ কখনো খোঁজ নিতে আসেনি। ওই ঘর তখন থেকেই বন্ধ পড়ে আছে। বুঝলাম। বাটুলদা, ও বাটুলদা, তুমি কি বুঝলে গো? আমার কাকা কিন্তু কখনোই এর আগে ওই বিমলা সম্পর্কে আমাদের কিছুই বলেনি বাটুল। বাচ্চারে, বাটুলদা এখন আমাদের সাথে হাঁটছে না রে। তাহলে কি করছে রে, দৌড়চ্ছে? না রে, ভাবছে, গভীর ভাবনা। ওই বিমলা দেবী, বাক্স, রহস্য, রহস্য। বটবল স্যার, আমি আজ রাতে ওই ঘরে আবার ঢুকব। হ্যাঁ, ওই ঘরের মধ্যে লুকিয়ে আছে ওই বাক্সের রহস্য, বিমলা দেবীর রহস্য, আমি নিশ্চিত। বিমলা দেবী, আপনি আমাকে ভরসা করতে পারেন, আমি ডাকাত নই। আপনার ওই বাক্সের প্রতি আমার কোনো লোভ নেই। আমি বাক্সটা এখনো খুলিনি। আমি আপনাকে সাহায্য করতে চাই, বিমলা দেবী। বাটুল, কোথায় আপনি? কোথায় আপনি? আপনি কোথায়? সারাদিন আমি বাটুল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, সারাদিন। আবার কেন এসেছো তুমি? কি চাও তুমি? আমি জানতে চাই সব। আমায় সব কিছু খুলে বলুন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো। ওই বাক্স আমি ভেঙে ফেলিনি, আপনার অনুমতি ছাড়া ওই বাক্স আমি খুলব না। আমাকে বলুন কে আপনি, ওই ডাকাতির পর কি হয়েছিল আপনার, কি রেখেছিলেন ওই বাক্সে? আমি বিমলা, ভারত মাতার এক অভাগা মেয়ে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশ ও মাতৃকাকে স্বাধীন করব, দেশের সেবায় জীবন দেব। ওই ডাকাতগুলোর জন্য আমার স্বপ্ন ভেঙে গেল। ওরা আমাকে মেরে ফেলল। কিন্তু আমার দায়িত্ব আমার আত্মাকে মুক্ত হতে দেয়নি। এতগুলো বছর আমি এই ঘর আঁকলে বসে রয়েছি। কি সেই দায়িত্ব? কি আছে ওই ঘরে? ওই ঘরে আছে নেতাজির স্বপ্ন, আমাদের আশা, বিশ্বাস। আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি জানো না বাটুল, নেতাজি আজাদ হিন্দ বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। নেতাজি ডাক দিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবার আমরা স্বাধীন হবই বাটুল। আমাদের সর্বস্ব দিয়ে নেতাজির পাশে দাঁড়াতে হবে। আজাদ হিন্দ বাহিনীর খাদ্য প্রয়োজন, অস্ত্র প্রয়োজন, নতুন দেশ করতে অর্থ প্রয়োজন। তাই তো আমি সবার বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছি। মোহাম্মদ বাজারের খালিদা চাচি, বিলাস গায়ের বিনোদিনী মাসি, তাদের সব গয়না তুলে দিয়েছেন আমার হাতে। কিন্তু ব্রিটিশ পুলিশের নজরে পড়ে গেলাম, আমি পালিয়ে এলাম এই ফরাসডাঙ্গায়। আর তারপরেই? তার মানে কেউই আপনার সত্যি পরিচয় জানতো না, আর ওই বাক্সেই আছে আপনার সংগ্রহ করা সব গয়না, টাকা। হ্যাঁ হ্যাঁ বাটুল, আমি এই বাড়িতে পরিচারিকার ছদ্মবেশে লুকিয়েছিলাম। তুমি পারবে আমার এই অঞ্জলি নেতাজির পায়ে পৌঁছে দিতে? নইলে যে আমার আত্মা মুক্তি পাবে না। বিমলা দেবী, আপনার স্বপ্ন সার্থক হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গেছে। তবে আপনার আত্মবলিদান বিফলে যাবে না, ওই সম্পদ দেশের কাজে লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি, এবার আপনি ওই বাক্সের চাবি আমাকে দিন। এই নাও বাটুল। এসব কি বলছো তুমি বাটুল? হ্যাঁ, বিমলা দেবী চেয়েছিলেন তার এই সঞ্চয় আজাদ হিন্দ বাহিনীর কাজে আসুক, দেশ সেবায় কাজে লাগুক।
আজও ভারত মায়ের সেবায় যেসব বীর সন্তানেরা বর্ডারে পাহারা দিচ্ছে, জীবন বিপন্ন করে শত্রুর বিরুদ্ধে লড়ছে, বিমলা দেবীর এই সঞ্চয় যদি তাদের কাজে লাগে তবেই তো বিমলা দেবীর আত্মা শান্তি পাবে, কি তাই না?